যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় আরও 34 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে 4,746 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে 19,19,102 জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,872 জনে। জেলা পর্যায়ে সাহিত্য সংস্কৃতি চর্চা বাড়ানো ও বইমেলা করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি জেলা মহকুমায় আগে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এখন আর সেটা দেখা যাচ্ছে না। সাহিত্য চর্চা কিছুটা কমে গেছে, এটা আরও বাড়ানো দরকার। শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি এই সুযোগটা তৈরি করে দিতে পারে। সাহিত্য চর্চার প্রতি মনোনিবেশ থাকলে অন্যদিকে তরুণ সমাজ ঝুঁকে পড়বে না। মঙ্গলবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই বিষয়ে উদ্যোগ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে লড়াই, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে আর বসতে বাধা নেই বলে জানিয়েছেন নিপুণ। মঙ্গলবার বিকেলে এফডিসির চত্বরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে তিনি বলেন, সবাই আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন, হয়তো এটা মিস্টেক, তাই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ভুল তথ্যগুলো শুধরে দিতে চাই। আদালতের আদেশ অনুযায়ী আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই। বিএনপি সহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে সিএসসি ও ইসি পদে নাম জমা দিলে তা আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এদিন 4 জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বিকাল 4:25 সুপ্রিম কোর্টের জাজেস লঞ্জে বৈঠক করে সার্চ কমিটি। ইউক্রেন রাশিয়া চলমান উদ্বেগজনক পরিস্থিতিতে ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বড় আকারের মহড়া অব্যাহত থাকলেও কিছু ইউনিটকে ঘাঁটিতে ফিরিয়ে আনা হয়েছে। তবে ঠিক কত সংখ্যক সৈন্য ফিরিয়ে আনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়। ইউক্রেন সীমান্তের কাছে প্রায় 1,00,000 সেনা সমাবেশ ঘটানোকে কেন্দ্র করে চলমান উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণা এলো, যদিও রাশিয়া বরাবর ইউক্রেনে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার বলে আসছে যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। বাংলাদেশ সফরে এসে করোনা পজিটিভ হয়েছেন আফগানিস্তান দলের 8 ক্রিকেটার। এছাড়া দলের সাপোর্ট স্টাফের 3 সদস্য ও 1 ক্রিকেটারের স্ত্রীও করোনা পজিটিভ হয়েছেন। দলের বাকি সদস্যরা মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। বিসিবির এক সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের পর করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার আগে হোটেল ছেড়ে মাঠে গিয়েছিলেন সফরকারীরা।